নমস্কার, কৃষ্ণভূষণ মুখার্জি, শুরু করছি খাস তদন্ত। মানুষের সভ্যতার ইতিহাসটাই আবিষ্কারের ইতিহাস। সেই প্রাগৈতিহাসিক জীবন থেকে আজকে যে মানুষ এখানে এসে পৌঁছেছে, সেটা একটা একটা করে আবিষ্কারের ধাপ পেরিয়ে পেরিয়ে। মানুষ খাদ্য কিভাবে তৈরি করতে হয় আবিষ্কার করেছে, আগুন আবিষ্কার করেছে, চাকা আবিষ্কার করেছে, এরকম অজস্র আবিষ্কারের ইতিহাসে আমাদের ইতিহাস, সভ্যতার ইতিহাস সমৃদ্ধ। আজও বহু মানুষ আমাদের চারপাশে, খুব সাধারণ মানুষ, হয়তো আমাদের খুব পরিচিত, সবার অগোচরে বেশ কিছু আবিষ্কার করে চলেছেন, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সবার নজরে আসছে না, আসেনি। চলুন দেখি সেই আবিষ্কারগুলি কি। ঢাকুরিয়ার শরৎ ঘোষ গার্ডেন রোডের বাসিন্দা প্রণব কুমার মণ্ডল, দীর্ঘদিন ধরে তার মন ছটফট করত নতুন কিছু আবিষ্কার করার আশায়। সেই আশা থেকেই জন্ম নিল অদম্য জেদ, আর সেই জেদের ফসল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে 11 নতুন দিগন্ত আবিষ্কার করলেন তিনি, যার জন্য 11 পেটেন্টও পান তিনি। আর এই আবিষ্কারগুলির একটি হল রেল দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানোর উপায়। আমার এই ডিভাইসটা এইভাবে কাজ করছে যে এই দুখানা ট্রেন যদি ইফ ইট ইজ ফ্রন্ট টু ফ্রন্ট অর ব্যাক টু ফ্রন্ট যদি 3.5 কিলোমিটারের মধ্যে চলে আসে, তাহলে দুটো গাড়ি এট এ টাইম ইঞ্জিনের পাওয়ার ফেল করে যাবে। আচ্ছা, এবং ইঞ্জিনের পাওয়ার যখন ফেল করে যাবে তখন ইঞ্জিন ম্যান আস্তে আস্তে ব্রেক করে গাড়িটাকে কন্ট্রোলের মধ্যে এনে এটাকে দাঁড় করাতে পারবে, এবং তখন যখন গাড়ির কারেন্টটা ফেল হয়ে যাবে তখন তো তারা বুঝতে পারবে না কেন ফেল হয়ে গেল। তখন এই দুখানা টেলিফোন যেখানে দেখছেন, এই দুখানা টেলিফোনের মধ্যে দুটো ড্রাইভারের মধ্যে কথা হতে পারে যে সে তার সামনাসামনি নাকি তার সামনে পেছন। কিন্তু গাড়িটা যদি বন্ধ হয়ে যায়, সে আর এক ইঞ্চি গাড়িটাকে ড্রাইভার ইচ্ছে করে যদি মনে করে আমি অ্যাক্সিডেন্ট করবো, 1 ইঞ্চি হতে পারবে না। এমন অনেক গেট আছে যেইখানে কোনো গেট ম্যান নেই, আনম্যান লেভেল ক্রসিং, যেটা খবর কাগজ ছবি দেয়। তো সেখানে এই গাড়িটা যখন আসবে তখন গাড়িটাই পয়েন্ট আউট করে দেবে যে এই ট্রাকে গাড়ি আসছে এবং এই দিক থেকে আসবে, এবং যারা ধরুন চোখে দেখতে পায় সেখানে লাইট জ্বলবে, কিন্তু যারা কানে ভালো শুনতে পায় না তাদের জন্য লাইট, আর তাছাড়া যারা কানে শোনে তাদের জন্য একটা সাউন্ড এখানে বাজবে যে অ্যালার্ট করবে যে এই লাইনে গাড়ি আসছে এবং এই দিক থেকে আসছে। তাদের ঘরে অনেক সময় গার্ড তার গেটটাকে ফেলতে পারলো না, মানে গেটম্যান, তো তখন অনেক সময় হয় কি যে গাড়ি, বরযাত্রী গাড়ি পার হচ্ছে, লরি পার হচ্ছে, ছোটখাটো গাড়ি পার হচ্ছে, তখন ট্রেন এসে ধাক্কা মেরে দেয়, কারণ ট্রেন তো সিগন্যাল করা থাকলে সে চলবে। কিন্তু এরকম অনেক সময় সিগন্যালিং এর গোলমালের জন্য গেটম্যান গেট থেকেই কিন্তু গাড়িটাকে বন্ধ করে দিতে পারবে। শুধু রেল দুর্ঘটনা থেকে রক্ষাই নয়, অরণ্যকে ধ্বংস না করে বিকল্প কাঠ তৈরি করে প্রাকৃতিক ভারসাম্য কিভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থাও তিনি করে ফেলেছেন। এগুলো আমি তৈরি করেছি, ছেঁড়া জামা, গেঞ্জি টুকরো, পিকবোর্ড, কাছের পাতা, শুকনো বাঁশ পাতার ছাল ও চোগড়া, এই সমস্ত দিয়ে বস্তা, পুরনো বস্তা টস্তা দিয়ে এই আমার এটাকে তৈরি করে এই কাঠটা। কোয়ালিটিটা হচ্ছে এটা কোনোদিনও জলে পচবে না, আগুন ধরবে না, এতে চোর মানতে পারবে না, এতে পোকা ধরবে না। এটা দিয়ে যদি আপনি রুফ তৈরি করেন, এই দিয়ে ইনসুলেশন হয়ে ঠান্ডার সময় ঠান্ডা নিচে নামবে না, গরমের সময় গরমটা নিচে নামবে না। এ তো গেল প্রণববাবুর 11 আবিষ্কারের মধ্যে মাত্র 2 আবিষ্কার। এছাড়াও আরো কয়েকটি ক্ষেত্রে তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, এগুলোকে কিভাবে আগামী দিনের জন্য সঞ্চয় করা যায় তার বিকল্পও তিনি তৈরি করেছেন। এছাড়াও অভঙ্গ, রঙিন লেন্স তৈরির পদ্ধতি, নিকোটিনবিহীন সিগারেট তৈরি, শহর ও শিল্পাঞ্চলের জন্য মোবাইল অ্যান্টি পলিউশন সিস্টেম সহ বেশ কিছু তার আবিষ্কারের ভান্ডারে জমা রয়েছে। তাহলে পেটেন্ট পাওয়া গেল, কিন্তু আবিষ্কারে তো এখানেই শেষ নয়, মানে যা আবিষ্কার করা হলো সেটা তো এখানেই থেমে থাকছে না। একজন আবিষ্কারকে তার আবিষ্কার সম্পর্কে, তার আবিষ্কার প্রসঙ্গে আরো কিছু আশা থাকে, তো সেই আশা কি সবসময় পূর্ণ হয় দেখা যাক। আমি চাইছি এটা যাতে আমাদের দেশের সরকার এটা নজর দিক
বা ধরুন কোন ভেঞ্চার ক্যাপিটাল এসে নজর দিক বা আমাদেরকে একটু সুরাহা করে দিক, একটু সহযোগিতা করুক, যাদের কাছে পয়সা আছে আমাদের মতো মানুষের কাছে কেউ যদি একটু পয়সা দেয় বা একটু সাহায্য করে, তাহলে আমরা কিন্তু সোনার টুকরো পৃথিবীকে দিয়ে যেতে পারব। আনডাউটেডলি চেষ্টা করবো ইন্ডিজিনাসলি আমার ভারত বর্ষকে আমি ঠিক করতে, কারণ এইকে আমি ভালোবাসি, এই মাটিতে মানে আমার সবকিছু। তো সেখানে যদি আমি কিছু না পাই তাহলে বাধ্য হব আমি বিদেশে যেতে, কারণ আমার এই ইনভেনশন গুলোকে আলমারিতে পচিয়ে লাভ কি। সত্যি তো আবিষ্কারগুলি আমরা দেখলাম সেগুলি সামাজিকভাবে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয়, চলুন দেখা যাক। রেল দুর্ঘটনা থেকে রক্ষার যে উপায় ঢাকুরিয়ার প্রণব মণ্ডল আবিষ্কার করেছেন তার গুরুত্ব কতখানি, এটা জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম পূর্ব রেলের সিপিআরও দীপক ঝাড় সঙ্গে। দেখিয়ে আমরা অভি রেকর্ডিং দেখা প্রণব মণ্ডল নে জো কুছ ইনভেনশনস কিয়ে হ্যায়, বহুত খুশি কি বাত হ্যায় কি কোই ভি আউটসাইডার ইতনা ইন্টারেস্ট লেকে কুছ নয়া চিজ করনে কি কোশিশ কর রহা হ্যায়, অর কাহা তক সাকসেসফুল হোগা ইয়ে তো অফহ্যান্ড কহনা বড়া মুশকিল হ্যায়। इसलिए कि रेलवे में कोई भी डिवाइस, नया डिवाइस भी यदि हम लगाते हैं तो उसमें उसका पूरा चेक करके कि पूरी तरह से फुल प्रूफ है कि नहीं है, उसके बाद ही हम कोई डिवाइस को यूज करना शुरू करते हैं। मिस्टर मंडल ने जो बनाया है ये भी अप्रोच कर सकते हैं, और जैसा ये क्लेम कर रहा है कि ये काफी सस्ता डिवाइस है तो सर्टेनली हम लोग देखेंगे, और यदि यूज करने लायक होगा तो उसका यूज किया जा सकता है। দীপক বাবু তো বলছেন প্রণব বাবুর আবিষ্কৃত জিনিস রেলের কাজে লাগতেই পারে, কিন্তু প্রণব বাবুর আরেকটি আবিষ্কার মানে কাঠের বিকল্প আবিষ্কার, আধুনিক সমাজের পক্ষে সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা জানতে আমরা যোগাযোগ করেছিলাম সেঞ্চুরি প্লাইয়ের চেয়ারম্যান মিস্টার আগরওয়ালের সঙ্গে। স্যাম্পল জেসা দেখাই পড়তে তো আপনার সোচতে উসে প্রোবেবলি মোর বেটার এন্ড মোর ইউজফুল ইউজ ইসকা হো সকতা, लेकिन वो सब क्या कि कुछ फर्दर टेस्टिंग ले बगैर कहना बहुत मुश्किल, क्योंकि कई चीजें देखने में बहुत अच्छी लगती है लेकिन उतनी यूजफुल नहीं होता। ये जो इन्होंने यूज बताया ये जैसे बताते हैं कि इसका इसका प्रोडक्शन का तरीका हो सकता है, वो अगर हुए तो ये जो ये सोचते हैं जैसे कि रूटिंग सीट से इसका बेटर यूज हो सकता है। মিস্টার আগরওয়াল প্রণব বাবুর আবিষ্কারের তারিফ না করে পারেননি, আর খড়দহের গৌতম শিকদারের আবিষ্কৃত মোবাইল কার অ্যালার্ম মেশিনের তারিফ না করে পারলেন না শিবপুর বি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড হেড ডক্টর এস কে কর্মকার। ডেমনস্ট্রেশনটা আমি দেখলাম, দেখে আমি তো অভিভূত হয়েছি এই জায়গাটাতে, যে অ্যান্টিথেক্ট ডিভাইস যেটা শুধু কার নয় আমাদের দৈনন্দিন জীবনে বাড়ির স্বীকৃতির ক্ষেত্রেই লাগবে, কিন্তু ডিভাইসটা হচ্ছে যেমন অনেকগুলো কোম্পানি নিয়ে খেলনা বানানো হয় বিভিন্ন ধরনের, তেমনি একটা অবজেক্টিভ রেখে যে ছবিটি গৌতমী করেছেন সত্যি আমাদের বর্তমান সমাজের যে প্রবলেমগুলোর ক্ষেত্রে অনেক কিছু অ্যাড্রেস করতে পারে। এখন আমাদের এডুকেশনাল যে সমস্ত ইনস্টিটিউট আছে তাদেরও সাপোর্ট থাকা দরকার, যাদের মধ্যে হয়তো তাদের এডুকেশন নেই কিন্তু বিভিন্ন কম্পোনেন্টকে জুড়ে একটা পারপাসফুল করে কম্পোনেন্ট তৈরি করতে পারে, সেটাই দেখলাম অ্যান্টিথেট ডিভাইস। ডক্টর কর্মকার আশ্বাস দিয়েছেন গৌতম বাবুর জন্য তিনি যতটা পারবেন ততটাই করবেন, অর্থাৎ গৌতম বাবুর আবিষ্কার যথেষ্টই ইতিবাচক।